এখন দেখব তেরো নম্বর অঙ্কটি লক্ষ্য করো তেরো নম্বর অঙ্কটি বলছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এক টাকা কোনো আসল তার মানে আসল দেওয়া নেই তিন বছরে সময় দেওয়া আছে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা হয় তো লিখলাম আমরা মুনাফা আসলে যে পনেরোশো আটাত্তর এটা হচ্ছে মুনাফা আসল তার মানে তোমার কাছে আসলটা দেওয়া নাই সরাসরি মুনাফাও দেওয়া নেই বরংশ মুনাফা আসল আকারে দেওয়া আছে আরেকটা বিষয় লক্ষ্য করো মুনাফার হারও দেওয়া নেই প্রথম শর্তেই না দেওয়া আছে মুনাফার না দেওয়া আছে আসল না দেওয়া আছে আমাদের কাছে মুনাফার হার দ্বিতীয় ক্ষেত্রে বলছে এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় পাঁচ বছরেও মুনাফা আসলে কত হয় আঠারোশো তিরিশ টাকা দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসল দেওয়া নেই মুনাফার হার দেওয়া নেই তোমার কাছে জানতে চাইছে আসল ও মুনাফার হার নির্ণয় করো এই আসলটাও আমরা বের করব মুনাফার হারটাও বের করবো তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য রাখো আমরা দেখতে পাচ্ছি পনেরোশো আটাত্তর এটা হচ্ছে মুনাফা আসল আচ্ছা আমরা কি মুনাফা আসল কিভাবে লিখতে পারি না যে আসল যোগ মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল অর্থাৎ মুনাফা আসল কথাটার মানে হচ্ছে মুনাফা এবং আসল যোগ আকারে আছে এই যে পনেরোশো এর ভিতরে আসলটা এবং মুনাফাটা লুকায়িত আছে আমরা যদি আসল জানি মুনাফা বের করতে পারবো আবার যদি মুনাফা জানি আসলটাও বের করতে পারবো তার মানে পনেরোশো আটাত্তর অর্থাৎ এই মুনাফা আসলকে আমরা লিখতে পারি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল এটাও লেখা যায় এই যে আসলের আসল আমরা লিখে দিলাম ধরো আসল আমি জানি না এখানে একটা আসল হবে আসলটা লিখে দিলাম আসল যোগ মুনাফা আসল যোগ মুনাফা এখন এখানে যে মুনাফাটা পাবো সেটা কত বছরে তিন বছরের মুনাফা আর এখানে কত পাঁচ বছরের মুনাফা অর্থাৎ তিন বছর পর মুনাফা আসল পনেরোশো আটাত্তর আর এখানে হচ্ছে পাঁচ বছর পর মুনাফা আসল আঠারোশো তিরিশ তাই আমরা এই মুনাফাকে একটু বাড়িয়ে এভাবে লিখতে পারি তিন বছর পর বা তিন বছরে মুনাফা তিন বছরে মুনাফা আসল যোগ তিন বছরের মুনাফা আসলও জানা নেই আর মুনাফাটাও জানা নাই তাহলে আসল যোগ তিন বছরের মুনাফা সমান মুনাফা আসল কিন্তু আমরা তিন বছরের ঠিকই জানি মুনাফা আসল কত পনেরোশো আটাত্তর টাকা পনেরোশো আটাত্তর অনুরূপ এখানেও আমরা লিখতে পারি আসল আমাদের আসল জানা নেই আসল যোগ এখানে হলো পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরে মুনাফা সমান পাঁচ বছরের মুনাফা সমান মুনাফা আসল আর মুনাফা আসল কত আঠারোশো তিরিশ লক্ষ্য করো খুব সুন্দর একটা আমরা সিকোয়েন্স পেলাম প্রথম ক্ষেত্রে পেলাম আসল যোগ তিন বছরের মুনাফা সমান পনেরোশো আটাত্তর দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি আসল যোগ পাঁচ বছরের মুনাফা সমান আঠারোশো তিরিশ এই যে দুটা বিষয় একত্রে আমরা কম্বিনেশন করে যদি বিয়োগ দিয়ে দেই তাহলে আসল আসল কাটা যাবে পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বিয়োগ দিলে হবে দুই বছরের মুনাফা মুনাফা আর হচ্ছে আঠারোশো তিরিশ থেকে পনেরোশো আটাত্তর যখন বিয়োগ দিয়ে দিব তখন মুনাফা আসল পাওয়া যাবে আস জিনিসটাকে আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করি আসল যোগ লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই যেটা পাঁচ বছর সেটা আগে লিখবো তাতে আমাদের বিয়োগ করা সহজ হবে আসল যোগ পাঁচ বছরে মুনাফা সমান কত পাঁচ বছরের মুনাফা আমরা পেলাম আসল যোগ পাঁচ বছরের মুনাফা আঠারোশো টাকা লেখ আঠারোশো তিরিশ আবার দ্বিতীয় ক্ষেত্রে লিখব আসল যোগ তিন বছরে মুনাফা সমান কত পনেরোশো আটাত্তর যদি আমরা টান দিয়ে বিয়োগ করে ফেলি তাহলে কি হবে আসল আর আসল কাটা যাবে পাঁচ বছরের মুনাফা তিন বছরের মুনাফা যদি দেয় তাহলে হবে দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা সমান কত যদি তুমি এটাকে বিয়োগ করো পাবে হচ্ছে দুশো টাকা দুশো আচ্ছা দুই বছরের মুনাফা যদি আমরা পেয়ে যেতে পারি আমাদের প্রথম অঙ্কে তিন বছর দেওয়া আছে আমরা একটা কষ্ট করে তিন বছরের মুনাফাটা বের করে ফেলি সুতরাং এক বছরের মুনাফা দুইশো বাউন্ন ডিভাইডেড বাই টু অতএব তিন বছরের মুনাফা সমান দুশো বাউন্ন গুনান তিন ডিভাইডেড বাই টু সমান সমান আমরা কত পাই এখানে পাবো তিনশত আটাত্তর টাকা এখন আসো লক্ষ্য করো সময় তিন বছর আর এটা হচ্ছে মুনাফা তিনশো আটাত্তর ঠিক তিন বছরে আমাদের আসল জানা ছিল না কিন্তু মুনাফা আসল পনেরোশো আটাত্তর পনেরোশো আটাত্তর টাকা হলো মুনাফা আসল এখান থেকে যদি এই যে আমরা তিন বছরে মুনাফা বের করলাম তিনশো আটাত্তর টাকা তো তিনশো তো আটাত্তর টাকা বিয়োগ দিয়ে দেই তাহলে পাওয়া যাবে কিন্তু আসল মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে আসল পাওয়া যায় সেটা কত হবে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে পাবো বারোশো টাকা তুমি এই কাজটা আমরা তাহলে লিখে ফেলি যে এখন সুতরাং মুনাফা আসল আমাদের কাছে আসল জানতে চাইছি আসল সমান পনেরোশো পনেরোশো আটাত্তর আমাদের তিন বছরের মুনাফা আসল ছিল পনেরোশো আটাত্তর ওখান থেকে আমরা মুনাফাটা বাদ দিয়ে দেব তিন বছরের মুনাফা পেলাম কত টাকা তিনশো আটাত্তর বিয়োগ তিনশত আটাত্তর টাকা সমান হচ্ছে বারোশো টাকা লক্ষ্য করো আমরা আসল কিন্তু পেয়ে গেলাম আসল কত বারোশো টাকা প্রথম ক্ষেত্রে সব পেয়ে গেলাম আসল বারোশো টাকা সময় তিন বছর মুনাফা আসল পনেরোশো আটাত্তর আর সেখান থেকে মুনাফা পেয়ে গেলাম আমরা মুনাফা পেলাম হচ্ছে তিনশো আটাত্তর টাকা এখন আসো আমাদের কাছে মুনাফার হার জানতে চাইছে আমরা কিন্তু আসল পেয়ে গেলাম দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার জানতে চাইছে মুনাফার হার হার সমান কত আসল এবং মুনাফার হার নির্ণয় করো তাহলে মুনাফার হার যদি আমরা বের করতে চাই লক্ষ্য করো আমাদের আসল হল বারোশো টাকা আসল হলো বারোশো টাকা সময় কত তিন বছর মুনাফা কত তিনশো আটাত্তর তাহলে আমরা ঐকিক নিয়মে লিখতে পারি বারোশো টাকায় তিন বছরে মুনাফা তিনশো আটাত্তর এক টাকায় এত একশো টাকায় এত কেননা মুনাফার হার তোমার কাছে জানতে চাইছে যেহেতু আমরা সব তথ্য আমাদের কাছে দেওয়া আছে মুনাফার হার বের করাটা অতি সহজ একটা বিষয় তাইলে আমরা মুনাফার হার যখন বের করব আমরা লিখব এইভাবে এখন কত টাকা আসল বারোশো টাকা তাহলে লিখব বারোশো টাকায় সময় কত বছর তিন বছর আমরা দেখলাম প্রথম যে অঙ্কটা করলাম আমরা প্রথম যে শর্তটা ছিল সেটা তিন বছর বারোশো টাকায় তিন বছরে মুনাফা কত টাকা তিন বছরে মুনাফা পেলাম তিনশো আটাত্তর টাকা তিনশো তো আটাত্তর টাকা এক টাকায় সুতরাং এক বছরে মুনাফা এক টাকায় যেহেতু কমে গেছে আর সময়ও কমে গেছে তাহলে কি হয়ে যাবে সব ভাগ হয়ে যাবে তিনশো আটাত্তর বারোশো গুণান তিন টাকা সুতরাং শতকরা বের করতে বলছে মানে প্রতি একশো টাকায় কত টাকা মুনাফা পাওয়া যাবে একশো টাকায় এক বছরে মুনাফা শতকরা মুনাফা মানে একশো টাকায় এক বছরে অতএব আমরা লিখব তিনশো আটাত্তর গুনান একশো নিশ্চয় হল বারোশো গুণান তিন তুমি যদি কাটাকাটি করো তাহলে পাবে হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে মুনাফার হার আমরা এই যে উভয় ক্ষেত্রে যেভাবে বের করি না কেন উভয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এটাই তোমার কাছে জানতে চাইছে যে মুনাফার হার আসল এবং মুনাফার হার নির্ণয় করো আমরা আসল বের করলাম আসল হচ্ছে আমাদের বারোশো টাকা আর মুনাফার হার হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য টাকা thank you